उत्तम कुमार छिलेन एकजन केरानी मासे मात्र 150 टाका वेतन पेतेन। उनी प्रथमे सिनेमाय किन्तु नायक हिसेबे आसेननि, उनी एसेछिलेन एक्सट्रा बा साइड क्यारेक्टर हिसेबे। उनी जखन नायक हलेन तखन ओनार प्रथम प्रत्येकटा सिनेमा फ्लप करलो, जेजोन्नो उत्तम कुमारेर नाम हयेछिलो फ्लप मास्टार जेनारेल। তিনি যখন সাইড ক্যারেক্টার হিসেবে অভিনয় করছেন তখন উত্তম কুমার স্টেথোস্কোপ নিয়ে একটা ঝামেলায় পড়েছেন। ঝামেলাটা হলো যে একটা সিনেমায় উত্তম কুমার হচ্ছে ডাক্তার, তিনি ডাক্তারের চরিত্র অভিনয় করবেন, নায়িকার অসুখ হয়েছে, উত্তম কুমার স্টেথোস্কোপ দিয়ে সেই নায়িকাকে পরীক্ষা করবেন। সেই সময় নায়িকার নাম ছিল প্রভাদেবী, তিনি তৎকালীন সময়ের বেশ দাপুটে নায়িকা ছিলেন। উত্তম কুমার যখন ক্যামেরার সামনে দাঁড়ালেন এটা দেখে প্রভাদেবী হেসে দিলেন, বললেন এই ব্যক্তিকে ছেলেকে আপনারা কোথা থেকে জোগাড় করবেন, একে যদি পাথরের সাথে বেঁধে না রাখেন তাহলে তো বাতাসে উড়ে যাবে। এই কথা শুনে সবাই হো হো করে হেসে দিল, উত্তম কুমার ভীষণ নার্ভাস হয়ে গেল। তারপর কি হলো, দৃশ্যগ্রহণ শুরু হলো। একে তো মহিলা, তারপর নায়িকা, তারপর তার বুক। উত্তম কুমার স্টেথোস্কোপ দিয়ে যখন প্রভাদেবীর বুকে ধরলেন তখন তার হাত ঠক ঠক করে কাঁপতে লাগলো। এটা দেখে প্রভাদেবী খপ করে উত্তম কুমারের হাত ধরে ফেললেন, বললেন ওমা এ তো ভয়ে পুরা শক্ত হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে পুরো স্টুডিওর লোকজন হা হা হি হি করে হাসতে লাগলেন। উত্তম কুমারের শুরুটা এরকমই ছিল। তবে উত্তম কুমার নায়ক হয়ে প্রতিষ্ঠিত হবার পরও একবার নাজেহাল হয়েছিলেন, সেটা সুচিত্রার কাছে। সেই গল্প কালকে হবে।